তো নমস্কার বন্ধুরা, আমি আবারও একটা ভিডিও নিয়ে আসছি। কারণ আজকে যেহেতু হিরো মোটরসে নতুন করে রিকমেন্ড বেরিয়েছে, তো টাইটেল এবং থাম্বনেল যেগুলো থাকে সেগুলো দেখে আশা করছি ক্লিয়ার হয়ে গেছে, তোমরা একদম ক্লিয়ারলি তোমরা বুঝে নিয়েছো, রেকগনাইজ করেছো যে এটার ডিটেলসটা কী। তাও আমি ক্লিয়ার বলে দেবো এখানকার জয়েনিং প্রসেস এবং সমস্তটাই বলে দেবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা নন স্কিপ করে একটু জাস্ট কন্টিনিউ করো ভিডিওটা, তাহলে আই হোপ তোমরা একদম ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম ফেস করতে হবে না নেক্সট টাইমে। আর তোমরা যেখানে যাবে, তোমরা অনেকে আমাকে কমেন্ট করো, দাদা এখানে এই হচ্ছে, এখানে এই হচ্ছে, এখানে এই বলছে, এখানে এত টাকা স্যালারি দিচ্ছে, এত কম স্যালারি কেন? এবার একটা কথা বলি, যে তোমরা যদি একটা ভিডিও ফার্স্ট টু লাস্ট না কন্টিনিউ করো, তাহলে কিন্তু ভিডিওর ভিতরে কী ডিটেলস আছে সেগুলো কিন্তু দেখো না তোমরা। সেক্ষেত্রে তোমাদের প্রবলেম হলে আমার কিছু করার নেই, আমি ভিডিওতে বলে দিলাম, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তারপর যদি কোনো প্রবলেম হয় তার জন্য তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা কমপ্লেন করতে পারো, আমাকে জানাতে পারো যে দাদা এই প্রবলেম হয়েছে বা ভাই এই প্রবলেম হয়েছে আমার, একটু সলভ করে দাও। আমি একদম ওকে আর দিয়ে বলছি আমি নিজে সলভ করে দেবো, কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। ওকে, তো এখানে যেটা বলবো, বেশি কথা বাড়াচ্ছি না, কারণ এখন হচ্ছে শর্ট টাইমে ভিডিও দেখতে অডিয়েন্সরা খুবই ভালোবাসে, কারণ তারা চায় যে ডিসক্রিপশন থেকে নাম্বারটা কালেক্ট করে ডাইরেক্ট আমরা আউটগোয়িং কলটা করব, করে তখনকার ডিটেলস, অল এভরিথিং কি ডিটেলস আছে সেগুলো আমরা শুনে নেব। এটা কিন্তু অনেক অডিয়েন্সই চায়, এটা দেখে জানে, আমি নিজে জানি। তো চলো আমরা শুরু করছি। আর একটাই কথা, তো সাবস্ক্রাইব যদি না করে থাকো, সাবস্ক্রাইব মাই দিস চ্যানেল, থ্যাংকস ফর সাবস্ক্রাইব, যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আমার এই চ্যানেলের সদস্য হয়ে যাও, তাহলে নতুন নতুন প্রাইভেট কোম্পানি জব তোমার এবং তোমার বন্ধুবান্ধব, তোমার বাড়ির আত্মীয় স্বজনের জন্য হেল্পফুল হয়ে থাকবে। তো হিরো মোটরসে এখানে হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ের কাজ আছে, যারা হয়তো গ্যারেজের কাজ জানো, অথবা গ্যারেজে কাজ করেছো, অথবা অটোমোবাইল করেছো, এমন যদি কেউ থাকো তাহলে কিন্তু হিরো মোটরসে একদম খুব ভালোভাবেই কাজ করতে পারবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখালে তোমাদের ভালো পোস্টে জব পেয়ে যাবে তোমার হিরো মোটরসে। হয়তো তুমি ফ্রেশার, তুমি দেখছো তোমার নাম হতো রাম, তুমি ফ্রেশার, ঠিক আছে, এবারে তুমি ফ্রেশার, তুমি কিছুই কাজ জানো না হিরো মোটরসে, কি কাজ করতে হয় না করতে হয়, হ্যাঁ যেহেতু কাজ জানো না সেক্ষেত্রে তোমাকে কাজটা শিখতে হবে। এই নয় যে কাজ শেখাকালীন ফ্রি অফ কস্টে কাজ শিখবে তুমি, তোমাকে কাজ শেখাকালীনও কিন্তু কোম্পানির স্যালারি প্রোভাইড করবে, কিন্তু স্যালারি একটু কম আছে, 10,000 টাকা ট্রেনিং চলাকালীন স্যালারি দেবে তোমার কোম্পানি। ওকে, আর এখানকার ডিউটি টাইম একটু বেশি আছে, 9 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা এরকম হয়ে থাকে, বাট এটা 9 ঘন্টাই আছে, ঠিক আছে। এটা হচ্ছে 9টা থেকে 6টা ডিউটি টাইম, 9টা থেকে 6টা, এর মধ্যে ব্রেক প্লাস টিফিন টাইম সমস্ত কিছুই পেয়ে যাবে। ওকে, আর এখানকার লোকেশন হচ্ছে খিদিরপুর আছে, বালিগঞ্জ আছে, আর ধুলাগড় আছে, এই 3টে লোকেশন জাস্ট বলেছে। আর বর্ধমানের মেমারিতে তো নতুন হচ্ছে এখন, ওটা কবে থেকে ওপেন হবে জাস্ট আমি বলতে পারবো না, বাট ওখানেও রিকমেন্ড চলবে। এখানে ছেলেদের জন্য পোস্টটা খালি আছে, আর মেয়েদের জন্য 2টো পোস্ট খালি আছে, একটা হচ্ছে টেলিকলিং আর আরেকটা হচ্ছে রিসেপশনিস্ট, ঠিক আছে, আর একটা কম্পিউটারের উপর, এই 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 3টের উপর কিন্তু পোস্ট খালি আছে। তো কম্পিউটারের উপর যে কাজটা আছে তার স্যালারি কিন্তু 11,000 টাকা, আর কোয়ালিফিকেশন মিনিমাম তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, আর যদি কম্পিউটার এর সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তো খুবই ভালো, তোমরা অবভিয়াসলি পেয়ে যাবে ওখান থেকে, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তো এইবারে বলবো যে যারা কম কোয়ালিফিকেশান আছো, যারা ফ্রেশার আছো, তাদের জন্য কি হবে, যারা ফ্রেশার আছো তাদের হচ্ছে 8 ঘন্টা থেকে 9 ঘন্টা ডিউটি বলে দিয়েছি। 8 ঘন্টা ডিউটি বললাম কেন এখানে, কারণ এখানে হচ্ছে তোমার ব্রেক পাবে, টিফিন টাইম পাবে বলে দিয়েছি। আচ্ছা, কোম্পানি আর কি কি সুবিধা রাখছে তোমার জন্য, কোম্পানি সুবিধা রাখছে এখানে পিএফ, ইএসআই, ইএসআইসি এবং বোনাস, অফার টাইম, ইনসেন্টিভ সমস্ত কিছুই পেয়ে যাবে। ইনসেন্টিভ বলতে এখানে কোম্পানিতে ডিউটি হয় 26টা, ঠিক আছে, এই 26টা ডিউটি যদি তুমি টানা কন্টিনিউ করো, মানে 26 ডেজ তুমি যদি প্রেজেন্ট দেখাতে পারো কোম্পানিকে, সেক্ষেত্রে কোম্পানি 1,000 টাকা ইনসেন্টিভ প্রোভাইড করে, যে কাজটা করছে লেবার তাকে হচ্ছে 1,000 টাকা এক্সট্রা দেয়।
এটা কোম্পানির যে কোনো একটা প্রাইভেট ভালো কোম্পানির নিয়ম, ঠিক আছে? তো এইবার বলবো যে এখানকার জয়েনিং প্রসেস, এখানকার অফিস অ্যাড্রেস কী আছে। তো অফিস অ্যাড্রেসটা তোমরা আশা করছি ডিসক্রিপশনটা ফলো করলে জেনে নিতে পারবে, আর এখানকার জয়েনিং প্রসেস তো বলে দেবো, আর তোমরা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো অথবা তোমরা অনেকেই গ্রুপে আমার জয়েন হতে পারো, গ্রুপে জয়েন হতে পারো। আর হ্যাঁ, একটাই কথা বলবো, আমার সেকেন্ড একটা চ্যানেল আছে, অবশ্যই সেকেন্ড চ্যানেলটা গিয়ে প্লিজ একটু সাবস্ক্রাইব করে এসো, চ্যানেলটি নতুন অবশ্যই, কিন্তু ওখানেও ভালো ভালো ভিডিও পাবে, টেকনিক্যাল রিলেটেড ভিডিও ওখানে তোমরা পেয়ে যাবে। তো মেইন টপিকে আমরা চলে আসি আবার, এখানে সমস্ত কিছু বলে দিলাম। কাজটা শেখার পর 2 মাস পর তোমাদের স্যালারি হবে 12,800 টাকা, ঠিক আছে? এই কিন্তু স্যালারি তোমাদের হয়ে যাবে। তোমরা যদি মনে করো এখানে এই কাজ কোম্পানিতে কাজ করে আমি কেরিয়ার করে নেবো, সেক্ষেত্রে তুমি তো এই কোম্পানিতে কাজ করে তোমরা কেরিয়ার করে নিতে পারো, মানে ভালো একটা কোম্পানি, পরপর স্যালারি আরও গ্রোয়িং করবে, আরও বাড়বে, ঠিক আছে? তো এবারে বলে দিই যে এখানকার নাম্বারটা কোথায় পাবে তোমরা, নাম্বারটা কমেন্টে, একদম ফার্স্ট কমেন্টে অথবা ডিসক্রিপশনে তোমরা যদি একটু সার্চ করো সেখান থেকে তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আর এখান থেকে তো বলে দিলাম পাওয়ার নাম্বার পেয়ে যাবে তোমরা। আর নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে নিড ডকুমেন্টস, এখানে হচ্ছে নিড ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, 2 কপি ফটো, লাস্ট কোয়ালিফিকেশনের মার্কশিটের জেরক্স, ঠিক আছে? এই এই ডকুমেন্টস কিন্তু কোম্পানি চেয়েছে, মানে কোম্পানিতে লাগবে। আধার কার্ড, ভোটার কার্ড এগুলো তো কম্পালসারি, এগুলো কোম্পানিতে লাগবেই, যে কোনো জায়গায় ইন্টারভিউ অথবা যে কোনো জায়গায় অ্যাডমিশন, যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন, যে কোনো জায়গায় আধার কার্ড, ভোটার কার্ড মাস্ট লাগে, ফটো লাগে। তো এইবার বলবো যে এখানে এখানকার তুমি তোমার তো মনে হতেই পারে এটা ফ্রড অথবা জেনুইন কিনা, এটা তো মনে হতেই পারে, এটা মনে হওয়াটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে বলবো এখানকার ডকুমেন্টস তোমরা ভেরিফাই করতে পারো, যেমন ট্যাক্স গভর্নমেন্টের, আর তোমাদের গভর্নমেন্টের রেজিস্টার, সার্টিফিকেট, লাইসেন্স, সমস্ত কিছু একটু তোমরা ভেরিফাই করে নিতে পারো, কোনো প্রবলেম কিন্তু নেই। তুমি যেহেতু তুমি এখানে কাজ করবে সেক্ষেত্রে তুমি তো ভেরিফাই করতেই পারো, তোমার নিজের অধিকার আছে ভেরিফাই করার। তো এখানে আমি বলে দিলাম সমস্ত কিছু, আর আশা করছি তেমন কিছু বলার নেই, যদি কিছু থাকে বলার তো অবশ্যই আমাকে কমেন্ট করে থাকো যে দাদা এই স্টেপটা আমাকে বলো একটু, এখানে কী হবে না হবে। তো সমস্ত বলে দিলাম, দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওতে। তো আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি এখনও, প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং ডিসক্রিপশানে আরও একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেটা গিয়ে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও, সেখানে তো টেকনিক্যাল ভিডিও পাবে, আমি বলেই দিলাম। তো চলো, যদি হেল্পফুল মনে হয় অবশ্যই বন্ধুদের কাছে, আত্মীয়দের কাছে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে সবাই, নমস্কার। আমি আরও একটা নেক্সট ভিডিও বাংলা নিয়ে আসবো। আর হ্যাঁ, একটা কথা, যদি হিন্দি কোনো চ্যানেল চাও অবশ্যই হিন্দিতে ভিডিও চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে হিন্দি ভিডিও করে নিয়ে আসবো। চলো শেষ করছি।